বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার একটি নতুন ভিডিও। ভারতের সবচেয়ে আদিম ও সূক্ষ্ম সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম দীঘার উদয়পুর সমুদ্র সৈকত। বর্তমানে পর্যটকদের কাছে মিনি গোয়া নামে পরিচিত এই সমুদ্র সৈকতটি উড়িষ্যা সীমান্তে দীঘা ও তালসারির মধ্যে অবস্থিত। এখন আমরা হেঁটে চলেছি ঢেউসাগর পার্কের পাশ দিয়ে এবং এখন জোয়ারের সময়। যথেষ্ট তেজ জোয়ার আছে এখানে, যার কিছুটা রূপ আপনারা দেখাচ্ছিলাম। এবং আমরা হেঁটে চলেছি উদয়পুরের দিকে। আস্তে আস্তে আমরা চলে যাব উদয়পুর। আসলে ব্যাপার কিছুটা এরকম, সমুদ্রের ঢেউ তো মোটামুটি সব জায়গাতে একই রকম, কিন্তু এখানে ঢেউটা আসার পরে এই গাড়োয়ালে এসে ধাক্কা মারছে এবং যার ফলে ঢেউটা ভেঙে অনেকটাই উপরে উঠছে এবং জোয়ারের সময় এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে। ঢেউ সাগর নামের সময় কিন্তু এটা একেবারে তাৎপর্যপূর্ণ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম উদয়পুর। নিউ দীঘা থেকে মোটামুটি 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার আসার জন্য যদি আপনারা টোটোতে আসেন তাহলে পারে ভাড়া লাগবে 300 টাকা, এবং যদি ম্যাজিক ভ্যানে আসতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে 20 টাকা পার পার্সন। কিন্তু আমি আগেই বলেছি যে টোটালটা ডিপেন্ড করে আপনারা মাথা পিছু কজন আছেন। টোটোতে আপনি একা আসলেও 300 লাগবে, বা 5 জন মিলে আসেন, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 5 জন, তবুও 300 লাগবে। আর আমরা আসলাম, আপনি দেখলেন তো, যে ঢেউসাগর পার্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি ঢেউসাগর পার্কের সামনে দিয়ে সমুদ্রের ঢেউকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আগিয়ে আসেন, বেশ ভালো লাগবে এবং হালকা হাওয়াতে আপনি উপভোগ করবেন। এই উদয়পুরকে বলা হয় মিনি গোয়া, এবং সেই কারণেই এখানে আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রস্তাব আসবে, দাদা বিয়ার নিয়ে বসবেন নাকি? হ্যাঁ, এরকম আমার পিছনে ছানলাগুলো দেখছেন, এখন জোয়ারের সময় বলে এগুলি গাডওয়ালের উপরে, কিন্তু যখন জলটা একটা নেমে যাবে সমুদ্রের তটে কিন্তু এরকম ছানলার ব্যবস্থা করা আছে এবং আপনি জলের উপর বসে বসে এখানে কাঁকড়া সহ বিয়ারের স্বাদ উপভোগ করতে পারেন। তো আমরা এখানে এসে অর্ডার করেছি কাঁকড়া, এবং সকালে বৌনির সময় ওই জন্য আমাদেরকে 1 প্লেট কাঁকড়াই, 5টা কাঁকড়া থাকবে, সেটা খাবো এবং টেস্টটা আপনাদের জানাবো। আর যদি বৌনির সময় না হয়, পরবর্তী সময় হয়, সেক্ষেত্রে কিন্তু 4টা কাঁকড়া থাকবে। পাঁচ পিস কাঁকড়া গাড়ি 200 টাকা, এখন সকালবেলা সেই কারণেই, অন্যান্য সময় আসলে কিন্তু 4 পিসে 200 টাকা লাগবে। দারুণ টেস্ট। দেখুন, উদয়পুর বিচে কিন্তু বাইক রাইডের একটি সুযোগ আছে। হ্যাঁ, এখান থেকে আপনাকে মোহনা পর্যন্ত, অর্থাৎ সুবর্ণরেখার মোহনা পর্যন্ত যদি বাইকটা ছেড়ে দেবে, ভাড়া লাগবে হচ্ছে 200 টাকা। আর যদি আপনারা ওনাদের অ্যাজ ড্রাইভার হিসেবে নেন তবে কিন্তু ভাড়া লাগবে 150 টাকা।
উদয়পুরে এসে মোটামুটি এরকমই, আপনাকে বিচের ধারে বসতে হবে এবং কাঁকড়ার স্বাদ নেওয়ার সাথে সাথে আপনি পানও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং এখানে রয়েছে সুন্দর ঝাউবন, এই ঝাউবনের ভিতরে আপনি কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, বেশ ভালো লাগবে। যেমন বর্তমানে আমি রয়েছি ঝাউবনের ভিতরে, পিছনে দেখতে পাচ্ছেন দারুণ পরিবেশ এবং সামনে এখান থেকে সমুদ্রের ভিউটাও দারুণ। হ্যাঁ, এই এখন সকাল 10:30, অনেকটাই পর্যটকের ভিড়ভাড় আছে, কিন্তু একেবারে সকালের দিকে এদিকে লোকজন খুব একটা কম আসে, যত বেলা বাড়ার সাথে সাথে এখানে লোকজনের ভিড়ভাড়টা শুরু হয় আর কি। যাই হোক বন্ধুরা, উদয়পুর আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, সাথে থাকুন, দেখতে থাকুন, অনেক অনেক ধন্যবাদ।